আজকে বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব মার্কিন রাষ্ট্রপতি বিশ্বব্যাংক, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক আবার পদ্মা সেতুতে অর্থায়নের প্রস্তাব দিয়েছিলেন। আমাদের নেত্রী বলেছেন, না, আমরা নিজের টাকায় পদ্মা সেতু করব। এই বদলে যাওয়া অনেকের পছন্দ নয়। যেই আন্তর্জাতিক শক্তি স্বাধীনতার বিরোধী ছিল, যেই দেশীয় শক্তি স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছে, তাদের পছন্দ নয়, তাই তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। এখন মানবাধিকার ব্যবসায়ীরা সরব হয়েছে, আর মানবাধিকার নিয়ে যারা বিবৃতিজীবী তারাও সরব হয়েছে। আমার প্রশ্ন, 21 আগস্ট মানবাধিকার ব্যবসায়ীরা কোথায় ছিলেন? এই মানবাধিকার নিয়ে বিবৃতিজীবীরা কোথায় ছিলেন? 13, 14, 15 সালে যখন জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তখন এই মানবাধিকার ব্যবসায়ী বিবৃতিজীবীরা কোথায় ছিলেন?